ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো প্লিজ বলো। তো আজ আমরা যাচ্ছি কলকাতা শ্রীভূমি দেখতে। তো আমরা যাচ্ছি অনেক কজন মিলে, আমি যাচ্ছি, সুজন যাচ্ছে, মিতালি দিদি যাচ্ছে, আরও অনেকে আছে, ঠিক আছে, আমি তো সবার নাম জানি না। তো তারা আমরা সবাই সবাই যাচ্ছি, তো প্লিজ তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা কে কোথায় যাচ্ছো প্লিজ জানিও। এই যে আমরা চলে এসেছি জালালখালি স্টেশন, তারপরে সবাই এই যে ভিডিও বানাচ্ছে, তো সবাই ভিডিও বানাচ্ছিলাম, বানাতে বানাতে এই যে চলে গিয়েছি সেই জায়গাতে, বিধাননগর কলকাতা। তো তারপরে এই যে ভিডিও করছিল সঞ্জয় দা, তারপরে এই যে সিঁড়ি দিয়ে সবাই মিলে উঠে যাচ্ছি। আস্তে আস্তে পায়ে তো খুব ব্যথা হয়ে গিয়েছিলো, মানে ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছিলো। এই যে তারপরে চলে আসলাম মিষ্টিমিতা দিদিদের বাড়িতে, ওখান থেকে ঠাকুর মাকুর দেখে সবাই মিলে চলে আসলাম। তো তারপরে এই যে ভিডিও করছিলাম, আমি একটুখানি ব্লগ ভিডিও করছিলাম, আমি তো ব্লগ ভিডিও ছাড়ি না, আমার কেউ দেখেও না, তার জন্য আমি খুব একটা ছাড়ি না। তো আজকে একটু ছাড়লাম, করেছি অনেক দিন ভিডিওটা, তো ছাড়া হয়নি, আজকে একটু টাইম পেলাম তো ছাড়লাম। এই যে তোমাদেরকে পরে দেখিয়ে দিলাম আমি হচ্ছে কিনা, যে প্যান্ডেলটা, প্যান্ডেলটা আমি পরে দেখিয়ে দিলাম, দেখো এই যে এইরকম প্যান্ডেলটা করেছিল। আর ভেতরে তো ঢুকতেই দিচ্ছে না, মানে ভিড়টা কমই ছিল যত সম্ভব, ভিড়টা, হ্যাঁ ভিড়টা অনেকটাই কম ছিল, তো মানে বেশিক্ষণ ধরে ভিডিও কিংবা ফটো তুলতে দিচ্ছিল না। এই যে ঠাকুরের মুখটা তোমরা দেখো, খুব সুন্দর লাগছিল। দিয়ে এই যে আমরা সব বেরিয়ে যাচ্ছিলাম সব ঠাকুর মাকুর দেখে, এই যে দিয়ে ট্রেনে একটুখানি রিলস করছিলাম আসার টাইমে, আসার টাইমে ট্রেনে রিলস করছিলাম বসে বসে। তো বাই বাই, আবার দেখা হবে পর্ণ কোনো ভিডিও।